আওয়ামীলীগ সরকার পাকিস্তান ও ব্রিটিশ আমলের মতো অর্থ পাচার ও লুণ্ঠন করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দুপুরে বনানীতে স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা চলছে, দেশজুড়ে সুশাসন ও জবাবদিহিতার অভাব। বলেন, সরকার মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের দলীয়করণ করেছে, একই সাথে তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধাদের নামে সয়লাভ হয়ে গেছে। জাতীয় পার্টিকে বিভক্ত রাখতে সরকার এমপিদের মধ্যে ইন্ধন যোগায় বলেও অভিযোগ করেন জি এম কাদের। বিভিন্ন সময় আওয়ামী লীগ এবং বিএনপি এসে নিজেদের লোক ঢুকানোর জন্য বিভিন্নভাবে সময় তালিকা তৈরি করছেন এবং যাকে ইচ্ছে তাকে ঢুকিয়েছেন, এবং এটা আমার মনে হয় মুক্তিযুদ্ধের সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের তালিকা করে যে তাদের প্রতি সম্মান প্রদর্শনের কথা ছিল এটাকে বিঘ্নিত করা হয়েছে। পরবর্তীকালে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই এটা করছে, এখনও করছেন। নতুন নতুন তালিকা অর্থ হলে নতুন কিছু লোককে ঢুকানো হবে, এই আর কি।